আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আমি আলোচনা উপস্থাপন করতে চাই আপনাদের প্রশ্নগুলোর দিকে যাওয়ার আগে। আল্লাহ তাআলা এই দ্বীনের হেফাজত এবং রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করেছেন ইলমে দ্বীন হেফাজত করার মধ্য দিয়ে। আল্লাহ তাআলা বলেও দিয়েছেন ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লহাফিজুন, আমি আল্লাহই এই কোরআনকে নাজিল করেছি, এর হেফাজতের দায়ভার আমি আল্লাহ আমার কাঁধে তুলে নিলাম, আমি আল্লাহই এর হেফাজত করব। আল্লাহ তাআলা এর হেফাজত কীভাবে কতভাবে যে করছেন সুবহানাল্লাহ, যদি এর ইতিহাস পাঠ করা যায়, যদি এর ইতিহাস তুলে ধরা যায়, যদি এর বাস্তব অবস্থা 1500 বছরের যদি আপনাদের সামনে পেশ করা যায়, তাহলে কারো পক্ষে ক্রন্দন আটকানো সম্ভব হবে না। আল্লাহ তাআলা এই দ্বীনের রক্ষণাবেক্ষণ করবেন এই ওয়াদা করেছেন, কিন্তু এর জন্য মাধ্যম হিসেবে কবুল করেছেন হযরতে উলামায়ে কেরামকে। আর এই উলামায়ে কেরাম তৈরি হচ্ছে আমাদের দ্বীনী মাদ্রাসাসমূহ থেকে, এই জন্য মসজিদগুলো ইমাম পাবে না যদি মাদ্রাসা না থাকে, মসজিদগুলো ইমাম পাবে না যদি মাদ্রাসা না থাকে, জনগণের ইমান ইসলামের হেফাজত হবে না যদি উলামায়ে কেরাম না থাকে, উলামায়ে কেরাম না থাকলে মাদ্রাসা থাকবে না, মাদ্রাসা যদি না থাকে তাহলে নতুন ইমাম তৈরি হবেন না, মক্তবের উস্তাদ তৈরি হবেন না, কালেমা পড়ানেওয়ালা, কালেমা পাঠদানকারী, কালেমা শিক্ষা দিয়ে ইমান এবং ইসলাম রক্ষাকারী মানুষ তৈরি হবেন না। দেশের বাংলাদেশেরই ধরেন ফর এক্সাম্পল, 3.5 লক্ষ মসজিদ যদি হয় পুরো দেশে সব মিলিয়ে, তো এই মসজিদগুলো ইমাম পাবে না, মসজিদগুলো তাদের মক্তবের উস্তাদ পাবে না, মসজিদগুলোতে নামাজ পড়ানেওয়ালা কেউ থাকবে না, আর মক্তব যদি না থাকে নামাজিও থাকবে না, সব শেষ হয়ে যাবে। তো এই জন্য বলা হচ্ছে যদি মাদ্রাসা না থাকে তাহলে মসজিদও থাকবে না। মসজিদের হেফাজতের ব্যবস্থা মাদ্রাসাগুলোর মাধ্যমে হয়ে থাকে, দ্বীনী মাদ্রাসাসমূহের মাধ্যমে হয়ে থাকে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাদ্রাসার, ইসলামের প্রথম মাদ্রাসা মসজিদে নববী শরীফের ভেতরে একটা জায়গা আছে, এটা আলাদা করে রাখা আছে, সুফফা। এই সুফফায় সর্বপ্রথম ইসলামের নিয়মতান্ত্রিক মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন। আজকালকার মাদ্রাসাসমূহে যেভাবে বোর্ডিং সিস্টেম, ছাত্রদের বোর্ডিংয়ে থাকা খাওয়ার ব্যবস্থা, সেখানে সেই ধরনের একটা ব্যবস্থা রাখা হয়েছিল। একটা পিলারের মধ্যে এখনও কিছু নকশা রয়েছে, ওই জায়গাটাতে তখনকার সময়ের লোকজন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের যে প্রথম মাদ্রাসা মসজিদে নববী শরীফের ভেতরে, আজকালকার কওমি মাদ্রাসার স্টাইলে ওই মাদ্রাসা ছিল, আল্লাহ নবী প্রথম যে মাদ্রাসাটা করেছিলেন, বোর্ডিংয়ে থাকা খাওয়ার ব্যবস্থা, এখন লোকজন কি খাবার দেবে, ওই জায়গাটা ওই পিলারের সঙ্গে খাস ছিল, তো ওই জায়গা সবাই চিনেন না, এখানে লেখা কিছু নাই, একটা বিশেষ পিলারের মধ্যে কিছু নকশা আছে, ওই নকশার জায়গাটাতে, ওই জায়গাটাতে সাধারণ মানুষ খেজুর এবং বিভিন্ন খাবার রেখে যেত, এটা ছিল ওই সুফফা, ইসলামের যে প্রথম মাদ্রাসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠা করেছিলেন, ওই মাদ্রাসার ছাত্রদের খাবারের ব্যবস্থা। এই মাদ্রাসার মধ্যে সর্বোচ্চ 80 জন তালিবুল ইলম, 80 জন শিষ্য ছাত্র প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হয়েছেন, এবং আল্লাহর নবী এই ছোট্ট জায়গার মধ্যে যে জ্ঞান দান করেছেন, যে ইলম দান করে গিয়েছেন, যে ইলম তিনি বিতরণ করে গিয়েছেন, এই ইলমকে, এই জ্ঞানকে সামাল দেওয়ার জন্য আজকের হাজারো ইউনিভার্সিটি যথেষ্ট হচ্ছে না। আর এই 1500 বছর থেকে গবেষণার কাজ চলছে, রিসার্চের কাজ চলছে, লক্ষ লক্ষ মনীষা এই ইলমে দ্বীনের খেদমতে আত্মনিয়োজিত রয়েছেন, এবং বর্তমানে লক্ষ লক্ষ ইউনিভার্সিটি, হাজারো ইউনিভার্সিটি কাজ করে যাচ্ছে, বড় বড় একাডেমি কাজ করে যাচ্ছে, লক্ষ লক্ষ মানুষ এর উপর তাহকিক এবং গবেষণার কাজ চালিয়ে যাচ্ছেন, কিন্তু এই ইলমের মধ্যে আপনি দেখবেন লক্ষ লক্ষ আলিমদের মধ্যে কোনো একজন আলিমকে পাবেন না যে তিনি সর্ববিষয়ে সর্বজ্ঞানী, না উনি ইলমের সামান্য একটা অংশ মাত্র পেয়েছেন। আমি সুফায় যাওয়ার পর নামাজও পড়ি, দোয়াও করি, ক্রন্দনও করি, এবং আল্লাহর কাছে চাই যে আল্লাহ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গা থেকে যে ইলম দান করেছিলেন সেই ইলমকে সারা বিশ্ব সামাল দিতে পারছে না, লাখো মানুষ গবেষণা করেও এই ইলমের শেষ গভীরতায় গিয়ে পৌঁছতে পারছে না। আল্লাহর নবী কী জ্ঞান দান করে চলে গিয়েছিলেন, যে ইলম দান করেছিলেন, এক একটা কথা প্রতি শতাব্দীর প্রত্যেকটা যুগের নতুন নতুন সমস্যার নতুনভাবে সমাধান যেন বের করছে। এইভাবে ইসলামিক ফিকহের লক্ষ লক্ষ পৃষ্ঠা বিশ্বের হাজারো ভাষায় সুবহানাল্লাহ সংরক্ষিত হয়েছে, লিপিবদ্ধ হয়েছে। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদদের সংখ্যা, আল্লাহু আকবার,
বলা হচ্ছে যে 4,000-এরও বেশি উস্তাদ এবং শিক্ষক ছিলেন হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির। চিন্তা করেন ওই যুগে 4,000 উস্তাদ পর্যন্ত পৌঁছে যাওয়া, এর জন্য দেশের পর দেশ সফর করা। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদদের সংখ্যা 1,080। আপনারা আপনাদের আমাদের তো ওই কয়েকজন হাতে গোনা কয়েকজন মক্তব থেকে নিয়ে আমরা যারা পড়েছি, এরপর তো আর শেষ। আমরা কজনের কাছে ইলম অর্জন করার জন্য আমরা গিয়েছি? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 1,080 জন মুহাদ্দিসিনদের খেদমতে উপস্থিত হয়ে ইলমে দীন অর্জন করেছেন। এই ইলমে দীন অর্জন করার জন্য আল্লাহর নবীর কোনো এক সাহাবি সরাসরি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস নবীজি থেকে শুনতে পাননি, অন্য আরেকজন সাহাবি শুনতে পেয়েছেন। উনি সিরিয়ায় ছিলেন, শাম দেশে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর আল্লাহর নবী থেকে এই হাদিস খানা সরাসরি শোনার সুযোগ তো শেষ হয়ে যায়। ওই সাহাবি নিজে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সরাসরি শুনেননি, আর ওই সাহাবি থেকেও শুনেননি, বরং ওই সাহাবি পরবর্তী কাউকে বলেছেন, তাদের মাধ্যমে শুনেছেন, কিন্তু ভেবেছেন যে না, সরাসরি যিনি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুনেছেন তার কাছ থেকে কি আমি এই হাদিসটা শুনব। তিনি মদিনা মুনাওয়ারা থেকে, মক্কা মুকাররমা থেকে বা মদিনা মুনাওয়ারা থেকে 1,200 মাইল পায়ে হেঁটে, তিনি পায়ে হেঁটে অথবা ঘোড়া গাধা ইত্যাদি দিয়ে তিনি সিরিয়ায় পৌঁছেছেন। আর ওই মুহাদ্দিস সাহেবের কাছে, ওই যে সাহাবি যিনি সিরিয়ায় অবস্থানরত ছিলেন, তার খেদমতে উপস্থিত হয়ে বলছেন যে ওই হাদিসখানা তো আমি তো সরাসরি প্রিয় নবীর কাছ থেকে শুনতে পারিনি বা আপনার কাছ থেকেও শোনার সুযোগ হয়নি, তো আপনার কাছে আপনি শুনেছেন এটা ওই কথা জানি, এখন আপনাকে আপনি আমাকে হাদিসখানা শুনিয়ে দিন। উনি 1 মিনিটে বলে দিয়েছেন, বলে দেওয়ার সাথে সাথে বলছেন আসসালামু আলাইকুম, আমি চলে যাচ্ছি। উনি বললেন যে আপনি একটু আদর আপ্যায়ন খানা খাবার, মানে তো 1,200 মাইল পায়ে হেঁটে চলে এসেছেন, গাড়ির যুগও ছিল না, রাস্তাও ছিল না, এই অবস্থায় চলে এসেছেন, আপনি একটু তো আদর আপ্যায়ন গ্রহণ করবেন। না, বলছেন আমি আর কোনো খেদমত আপনার নেব না, আমি শুধু এই একটা মাত্র হাদিসের জন্য, একখানা হাদিসের জন্য এসেছিলাম, আমার সার্থক হয়ে গেছে, আমি হাদিসখানা পেয়ে গেছি। এইভাবে এই উম্মত আমাদের পর্যন্ত ইলমে দীন পৌঁছে দিয়েছেন, সুবহানাল্লাহ। দেশের পর দেশ, এলাকার পর এলাকা, প্রত্যেকটা জায়গায় সফর করে এই ইলমে দীনকে সংরক্ষণ করেছেন, হেফাজত করেছেন, আমাদের পর্যন্ত এই ইলমে দীন উলামায়ে কেরাম পৌঁছে দিয়েছেন। সাহাবায়ে কেরাম থেকে তাবেঈন শিক্ষা গ্রহণ করেছেন, তাবেঈন থেকে তাবে তাবেঈন শিক্ষা গ্রহণ করেছেন, এরপরে আইম্মায়ে মুজতাহিদিন শিক্ষা গ্রহণ করেছেন। লক্ষ লক্ষ মাসআলা মাসাইল, বিভিন্ন উদ্ভূত পরিস্থিতি এবং নতুন সৃষ্ট মাসআলা মাসাইলের শরিয়াহ ভিত্তিক সমাধান, কোরআন হাদিস ভিত্তিক সমাধান তারা লিপিবদ্ধ করেছেন, লিখে গিয়েছেন। কয়েক লক্ষ মাসআলার সমাধান হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি করেছেন, লিপিবদ্ধ করেছেন উম্মতের জন্য। উম্মতের জন্য তারা কনস্টিটিউশন তৈরি করেছেন। এরপর বিভিন্ন ভাষায় এই ইলমে দীন অনুদিত হতে তাক আরম্ভ হয়েছে। প্রত্যেক যুগে হাজার হাজার ফোকাহায়ে কেরাম, ইসলামী আইন বিশেষজ্ঞ, ইসলামিক ল স্পেশালিস্ট উলামায়ে কেরাম, হাদিস বিশেষজ্ঞ উলামায়ে কেরাম, আরবি ভাষাবিদ উলামায়ে কেরাম, তাফসির বিশেষজ্ঞ উলামায়ে কেরাম, এই দিনকে রক্ষা করা এবং নতুন নতুন ছাত্রদের পর্যন্ত দিন পৌঁছানো, ইলমে দীনের তালাবা যারা, ছাত্র যারা, শিষ্য যারা, তাদের পর্যন্ত দিন পৌঁছে দিয়ে প্রত্যেক এলাকায় উলামায়ে কেরাম পয়দা করা, আর এই উলামায়ে কেরামের মাধ্যমে দিনী শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা তৈরি করা। কোনো কোনো আগে মাদ্রাসার ধরন ভিন্ন ছিল, এক মসজিদে এক উস্তাদ দিয়ে এক মাদ্রাসা পরিচালিত হতো, উনি নিজ থেকে একেবারে দাওরায়ে হাদিস বা হাদিসের কিতাব পর্যন্ত একাই পড়াতেন। তো বেশ কিছু মানুষ সারা জীবনের জন্য ওই মসজিদে চলে আসতেন, তো ওই স্টাইলের মাদ্রাসা ছিল। এরপরে মাশাআল্লাহ ব্রিটিশ শাসনামলের সময়ে ভারত উপমহাদেশে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা লাভ করলো। দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা লাভের পর এই প্রতিষ্ঠান একটা ডালিম গাছের নিচে, কোনো বিল্ডিংও প্রয়োজন হয়নি মাদ্রাসার জন্য। উলামায়ে কেরাম কোনো বিল্ডিংয়েরও একেবারে শেষ মুখাপেক্ষী নন, যখন এগুলো কিছুই থাকে না তখন তারা গাছের নিচে, রাস্তার পাশে, সর্বত্র তারা ইলমে দীন রক্ষার জন্য কোরবানি দিয়েছেন। আমি আপনাদের সামনে একজন আল্লামা ইমাম ইবনে মান্দা রহমতুল্লাহ আলহি, ওনার কথা আমি বলবো। শুরু থেকে নিয়ে 20 বছর পর্যন্ত নিজের দেশে তিনি ইলমে দীন অর্জন করেছেন, দীনী জ্ঞান অর্জন করেছেন 20 বছর প্রথমে, আর এরপর তিনি দেশের বাইরে চলে গেছেন, দেশের বাইরে চলে গেছেন, বিভিন্ন দেশে গিয়েছেন, হাজারো উলামায়ে কেরাম মুহাদ্দিসিনে কেরামের খেদমতে উপস্থিতি দিয়েছেন, বছরের পর বছর জ্ঞান অর্জন করেছেন। যখন তিনি ইলমে দীন অর্জন করে ছাত্রজীবন শেষ করে বাড়িতে ফিরছিলেন তার বয়স ছিল 65 বছর। প্রথম 20 বছর দেশে ইলমে দীন অর্জন করেছেন, আর এরপরে দেশের বাইরে চলে গেছেন, আর ইলমে দীন অর্জন করা শেষ করে যখন তিনি বাড়ি ফিরছিলেন বয়স ছিল 65 বছর। 65 বছর বয়স ছিল, অন্তত
তিনি 50 বছর ইলমে দীন অর্জনের মধ্যে ব্যয় করেছেন। শুরুতে 15 বছর যদি আমরা বাদও দিয়ে দেই, 50 বছর ইলমে দীন শুধু অর্জন করছিলেন। আর যখন বাড়িতে ফিরলেন তখন সাথে কি ছিল জানেন? সাথে একটা উটের উপর তিনি বসেছিলেন আর পেছনে 40টা উট বোঝাই করা কিতাবের বিশাল বড় ভান্ডার ছিল। চল্লিশটা উট বোঝাই করা কিতাবের ভান্ডার ছিল। আর এই 40টা উটের বিশাল একটা ছোট ছোট উট ওই 3 টনের ট্রাকের সমপরিমাণ যেন জিনিস মাথার বহন করতে পারত, এই অবস্থা, এই পরিমাণ কিতাবাদের বোঝা প্রত্যেকটা উটের উপর ছিল। আর 40টা উট বোঝাই করা কিতাব ছিল, সঙ্গে সোনা রূপা ছিল না। আমরা সৌদি আরব থেকে গেলে কম্বল সাথে নিয়ে যায়, ব্লাঙ্কেট সাথে নিয়ে যায়, আর আত্মীয় স্বজনের বাড়িতে এগুলো নিয়ে দেওয়া হয়। এখান থেকে গেলে সুইটার নিয়ে যায়, এই সব সব জিনিসগুলো আমরা নিয়ে যাই। দেশ থেকে আসার সময় কাঁচামাল আর সবজি আর ভালো ভালো নাগামরিচ এই সব জিনিস নিয়ে আসি আমরা। হযরত আল্লামা ইমাম ইবনে মান্দা রাহমাতুল্লাহি আলাইহি ওই অবস্থা ছিল। আরেক একজন ইমাম ওনাকে ওই বাদশাহ রাগ করে ফেলেছিল ওনার উপর, এখন বাঘ ছেড়ে দিয়েছে, বাঘ ছেড়ে দিয়েছে। তো উনি এত বড় আল্লাহর ওলি ছিলেন, বাঘ ওনাকে স্পর্শ করেনি। তো আল্লাহ তাআলা উনি এটা নিশ্চিন্ত ছিলেন। তো ওই সময় উনি দেখা গেল খুব চিন্তা করছেন কি একটা মাসআলা নিয়ে, বাঘ যখন ওনার উপর ছেড়ে দেওয়া হয়েছে, উনি ওই চিন্তা না। পরে ওনাকে জিজ্ঞাসা করলো, বাঘ আক্রমণ করে আপনাকে খেয়ে ফেলবে তো, আর আপনাকে এই শাস্তি দেওয়া হচ্ছে যে বাঘের মুখে আপনাকে তুলে দিয়ে আপনাকে মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে, এত মারাত্মক শাস্তি জালিম বাদশাহ আপনাকে দিচ্ছে, তো আপনি দেখা যায় অন্য একটা চিন্তায় আছেন। তো উনি বললেন, আমি একটা মারাত্মক মাসআলা নিয়ে চিন্তায় ছিলাম। ওই মাসআলাটা কি? যে ওই যদি এই বাঘ আমার মুখটা তার লাগায়, তো ওই সময় আমার নামাজের একটু টাইম ছিল, তো ওই লবটা যদি লাগে মুখের শ্লেষমা, তাহলে আমার অজুর অবস্থা কি হবে? পাকিনা পাখির মাসআলাটা নিয়ে আমি চিন্তায় ছিলাম। তো চিন্তা করেন, ওইখানে জান চলে যাবে, ওই সময় তিনি ওই শ্লেষমা লেগে গেলে আমার জন্য এই অবস্থাতেও তো আমি ইশারায় নামাজ পড়তে হবে, তো এই নামাজ পড়ার জন্য আমার অজুর মাসআলাটা কি হবে, এইটা নিয়ে তিনি তখন চিন্তায় ছিলেন। তো আমার বলার উদ্দেশ্য হলো যে এই ইলমে দীন আমাদের জন্য যারা রক্ষা করেছেন, হেফাজত করেছেন, লিপিবদ্ধ করেছেন, সংরক্ষণ করেছেন, আর অসংখ্য কোরবানি দিয়ে ত্যাগ তিতিক্ষার পরাকাষ্ঠায় বাৎসর জীবন কোরবান দিয়ে তারা এই ইলমে দীন আমাদের পর্যন্ত পৌঁছে দিয়েছেন, এই সমস্ত উলামায়ে কেরামকে মাথার তাজ মনে করা উচিত, মাদ্রাসাগুলোকে সবচেয়ে বড় সম্মানের পাত্র মনে করা উচিত। তাদের বিরুদ্ধে যদি কেউ সংসদে কথা বলে, রাস্তায় কথা বলে, বাইরে কথা বলে, তাদেরকে প্রতিহত করা উচিত, তাদের প্রতিবাদ করা উচিত। তাদের পথ রুখে দাঁড়ানো মুসলমানদের উপর একটা ফর্জ দায়িত্ব। যদি এই জিনিস না থাকে তাহলে আমরা আজকে ইমান পেতাম না। ইমান এবং ইসলাম যে আমরা পেয়েছি শুধু এই সমস্ত মাদ্রাসা এবং উলামায়ে কেরামের ধারাবাহিক চেষ্টা, ঐতিহাসিক চেষ্টা এবং এই 1500 বছরের কোরবানি, ত্যাগ তিতিক্ষা, ত্যাগ তিতিক্ষার বিনিময়ে অনেক জুলুম সহ্য করেছেন। 80,000 উলামায়ে কেরামকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হয়েছে, এরপরেও তারা মাটির নিচে মাদ্রাসা তৈরি করেছেন। জালিম শাসকদের মোকাবেলায় তারা গোপনে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, রাত্রে 2-3টার সময় ওই গোপনে মাটির নিচে ওইখানে আলিফ বা তাসা শিক্ষা দিয়েছেন বলে আজ আমরা ইলম পাচ্ছি, দিন পাচ্ছি, কালিমা নামাজ পাচ্ছি, না হয় আমরা ইমান হারা হতাম। তো এই যে ইমান পেয়ে গেছি, এর পেছনে ইতিহাস আমরা মুসলমানেরা কিন্তু জানেন না। সুতরাং আমি বলবো যে আজকেও সেই দুশ্মনদের প্রেতাত্মা এখনো বিদ্যমান রয়েছে, তাদের মোকাবেলায় আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে দীনী মাদ্রাসা এবং উলামায়ে কেরামের সম্মান রক্ষা করা আমাদের উপর ফরজ দায়িত্ব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সকল উলামায়ে কেরাম হলেন নবীগণের ওয়ারিস, নবীগণের উত্তরাধিকার বহনকারী। তো নবী যত বড় সম্মানিত, ওয়ারিসও তত বড় সম্মানিত হয়। আমার ছেলে যদি একটু দুর্বল হয় তাহলে সেই আমার উত্তরাধিকারী হবে, আমি যদি সবল হই আর আমার ছেলে যদি দুর্বল হয় তবুও সেই আমার উত্তরাধিকারী হবে। কেউ এটা বলবে না যে পেহলোয়ানের ছেলে আর এক পেহলোয়ান না হলে তার উত্তরাধিকারী আমরা তাকে বানাতে পারবো না। তো উলামায়ে কেরামের দুর্বলতাও যদি থাকে সেটাকে সহ্য করতে হবে এবং তাদেরকে ওই মহান নবীর উত্তরাধিকারী মানতে হবে, বুঝতে হবে এবং সে অনুযায়ী সম্মান দিতে হবে। এমনকি হাদিসের মধ্যে বলা হয়েছে, কোনো আলিমের যদি ভুল ত্রুটি গুনাহ যদি থেকে যায়, তুমি এর এটাকে পর্দা করো, এটাকে লুকিয়ে রাখো এবং তার সংশোধনের জন্য দোয়া করো এবং তার সৌপথে ভালো পথে ফিরে আসার জন্য তুমি অপেক্ষা করো। এইটুকু হাদিসের মধ্যে বলা হয়েছে। আলিমের ব্যাপারটি এখানে খুব সিরিয়াস এবং ভুল ত্রুটি থাকলেও তাদের মাধ্যমে যেহেতু দিন রক্ষা হচ্ছে, ইমান রক্ষা হচ্ছে, ইলমে দিন রক্ষা পাচ্ছে, এই জন্য এই ব্যাপারে সতর্ক থাকার এবং ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখে তাদের প্রতি শ্রদ্ধাবোধ রাখার কথা হাদিসের মধ্যে বলা হয়েছে। বিদায় আমরা অনুরোধ করব যে কোনো মূল্যে
আলামাদের মধ্যে দুর্বলতাও কিছুটা চলে আসতে পারে কোন কোন জায়গায়। বর্তমান যুগ দুর্বলতার যুগ এবং কমতি আমাদের জীবনে আছে, সেই কমতি দূর করে আমরা যেন ইলমে দ্বীন এবং দ্বীনি মাদ্রাসা এবং দ্বীনি ইলমে দ্বীন শিক্ষা দানকারী প্রতিষ্ঠানগুলোকে আমরা রক্ষা করি এবং এগুলোর শ্রদ্ধা সম্মান মানে আমাদের সমাজে প্রতিষ্ঠিত করার চেষ্টা যেন আমরা করি। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। জাজাকাল্লাহ খায়র। সম্মানিত একরামুল দর্শক শ্রোতা, আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনতেছিলাম। যেহেতু কওমি মাদ্রাসার মাধ্যমে আলহামদুলিল্লাহ দ্বীনি শিক্ষা এবং ওলামা মসজিদের ইমাম যা কিছু দিন রক্ষার জন্য তো আলহামদুলিল্লাহ এই যে গুরুত্বপূর্ণ আলোচনা, এই আলোচনা আমি মনে করি আরও কিছু আমরা যদি সুযোগ পাই ইনশাল্লাহ মাঝে মধ্যে শোনার চেষ্টা করব। আচ্ছা, সর্বপ্রথম এই আমাদের উপমহাদেশে কওমি মাদ্রাসা কোন মাদ্রাসাতে প্রতিষ্ঠা লাভ করে? দেখেন, আমাদের ইলমে দ্বীন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুফফার মধ্যে প্রথম মাদ্রাসা প্রতিষ্ঠা করেন, বরং দারে আরকামে মক্কায় মুকাররমায় প্রথম হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে প্রথম মাদ্রাসা হয়। ওইটা ছিল অনিয়মতান্ত্রিক, আর নিয়মতান্ত্রিক প্রথম মাদ্রাসা হয়েছিল মদিনা শরীফে হিজরত করে যাওয়ার পর মসজিদ নবী শরীফের ভিতরে সোফায়। এরপর উম্মতের ইতিহাসে এই প্রথম মাদ্রাসা প্রথম ইউনিভার্সিটি হয়েছিল জামে আল কারাউইয়িন মরক্কোয়, এরপরে জামায়াতুল আজহার ইন ইজিপ্ট ইজিপ্টে হয়েছিল। তো এইরকম তিন চারটা বড় বড় ইউনিভার্সিটি হয়েছিল। এরপরে ইলমে দ্বীন রক্ষার একটা স্বর্ণালী ইতিহাস ছিল ইসলামী শাসন আমলগুলোতে, প্রায় 1000 বছর পর্যন্ত এই ধারাবাহিকতা মুসলিম শাসন আমলে বিদ্যমান ছিল। হযরত শেখ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলহি, আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলহি, বড় পীর হযরত আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলহি, বাগদাদে যার কবর রয়েছে এবং যার নাম জানেন না এমন কোনো মুসলমান মনে হয় খুঁজে পাওয়া যাবে না, তো তার মাদ্রাসায় 80,000 ছাত্রদের থাকা খাওয়ার ব্যবস্থা ছিল, 80,000। আর পরবর্তী ওয়াক্তের খাবার থাকতো না, কিন্তু আল্লাহ তাআলা পৌঁছে দিতেন। আশ্চর্য ব্যবস্থাপনার মাধ্যমে আল্লাহ তাআলা এই দিনকে রক্ষা করেছেন। এগুলোর ইতিহাস সুবহানাল্লাহ কল্পনাও করা যায় না। ওই এক এক প্রদেশের বাদশাহ গভর্নর বলেছিল ওনাকে যে আমরা এই খাবারটা আপনার মাদ্রাসার বহন করতে চাই, তিনি ফার্সি কবিতা দিয়ে এটা প্রত্যাখ্যান করেছিলেন যে আমার তোমার উপর তওয়াক্কুল করার ভরসার আমার কোনো প্রয়োজন নেই, আমি রাষ্ট্রীয় সহযোগিতা এইভাবে নিতে চাই না যেভাবে নিলে পরে আমি মানে স্বাধীনতা হারিয়ে ফেলি। তো স্বাধীনভাবে স্বকীয়তা বজায় রেখে ইলমে দ্বীনের খেদমত করার সুযোগ হয়তো আমরা হারিয়ে বসতে পারি, এই জন্য তিনি প্রত্যাখ্যান করেছিলেন। তো এইভাবে আল্লাহর উপর তওয়াক্কুল ভরসা এবং সাধারণ জনগণের চাঁদা এবং সাদাকা খেরাতের মাধ্যমে শুরু থেকে এই সমস্ত মাদ্রাসা পরিচালিত হয়ে আসছে। আমাদের উপমহাদেশে মোল্লা নিজামুদ্দিন ওনার বানানো যে সিলেবাস ওইটাকে বলা হয় দারসে নিজামি, তো ওইটা প্রথমে কলিকাতা আলিয়া মাদ্রাসায় এগুলো আরম্ভ হয়। তো হাজার হাজার মাদ্রাসাকে ওই সময় ভারত উপমহাদেশে ব্রিটিশ সরকার তারা বন্ধ করে দেয়। এরপরে 66 ইংরেজিতে প্রথম দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা লাভ করে। তো দারুল উলুম দেওবন্দকেও গ্রামের এলাকায় প্রতিষ্ঠা করা হয়েছে যাতে এই শাসকদের কুনজর যাতে না পড়ে। এরপরে এই প্রতিষ্ঠান সুবহানাল্লাহ এত বেশি আল্লাহর কাছে গ্রহীত হলো, কবুল হলো, মকবুল এবং মঞ্জুর হলো যে একটা ডালিম গাছের নিচে এই প্রথম মাদ্রাসা, আর একজন উস্তাদ এবং একজন ছাত্র দিয়ে, একজন শিক্ষক এবং একজন শিষ্য একজন ছাত্র, শিক্ষকের নামও মাহমুদ, ছাত্রের নামও মাহমুদ। ছাত্র যিনি প্রথম ছাত্র দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার, এই মাহমুদই পরবর্তীতে শেখুল হিন্দ মৌলানা মাহমুদুল হাসান রহমতুল্লাহ আলহী নামে খ্যাতি লাভ করেছিলেন। আর এই প্রতিষ্ঠানটা হতে হওয়ার পর অল্প দিনের মধ্যে এর হাজার হাজার শাখা প্রশাখা পুরো উপমহাদেশে প্রতিষ্ঠিত হয়ে যায়। আর এরপর এখন দেখেন এই ইউকেতে দেখেন, আমেরিকায় দেখেন, সারা বিশ্বের মধ্যে সর্বত্র এই প্রতিষ্ঠানের লক্ষ লক্ষ বলা যায় মসজিদ মক্তব। আর কি পরিমাণ উলামায়ে কেরাম, আপনি একেবারে ইন্দোনেশিয়া থেকে যান, সব দেশের ছাত্ররা দারুল উলুম দেওবন্দে পড়ে সবগুলো দেশে তারা গিয়েছে। তো একটি মাত্র প্রতিষ্ঠানে এত বেশি সংখ্যক এবং বিশ্বের প্রত্যেকটি এলাকা থেকে বড় বড় আলিম মানে ছাত্ররা গিয়ে পড়াশোনা করেছেন এবং বড় বড় আলিম হয়েছেন এবং যার যার দেশে গিয়ে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন এবং লাখো শাখা প্রশাখা তৈরি হয়, সারা বিশ্বব্যাপী কোনো একটিমাত্র প্রতিষ্ঠানের এত বেশি প্রভাব, এত বেশি ফয়েজ ও বরকত যে ছড়িয়ে ছিটিয়ে আছে, বিস্তৃতি লাভ করেছে, এর উদাহরণ বর্তমান যুগে খুঁজে পাওয়া যায় না। এর দ্বারা বোঝা যায় যে এই মাদ্রাসাটির
যে গ্রহণযোগ্যতা আল্লাহর কাছে কত বেশি, এবং এখান থেকে বা এখানকার শাখা প্রশাখাগুলো থেকে যে সমস্ত উলামায়ে কেরাম তৈরি হয়েছেন, এরা শুধু নামের আলিম ছিলেন না। আপনারা দেখলে অবাক হবেন, আমাদের সিলেটে যদি দেখেন মাওলানা সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহির 30 জন খলিফা এবং শিষ্য কত শত শত হবেন, যারা খলিফা হননি কিন্তু শিষ্য ছিলেন। এই শিষ্যদের মধ্যে যিনি খলিফা হননি, এর একজন ছিলেন মাওলানা নুরউদ্দিন সাহেব গহরপুরি, শেখুল হাদিস আল্লামা নুরউদ্দিন গহরপুরি সাহেব। আপনি চিন্তা করেন যে উনার মাধ্যমে কয়েকশো মসজিদ মাদ্রাসা হয়েছে, উনার মাধ্যমে সারা বাংলাদেশের আনাচে কানাচে, তো প্রায় 250 কথা উল্লেখ করা হয়। আল্লামা আব্দুল্লাহ দরখাস্তি রহমতুল্লাহ আলী একজন হুসাইন আহমদ মাদানির শাগিরদ, ওনার দ্বারা 500 মসজিদ মাদ্রাসা তৈরি হয়েছে এক ব্যক্তির মাধ্যমে। তো আপনি অবাক হবেন, এরপর লক্ষ লক্ষ মানুষের হেদায়তের ব্যবস্থা হয়েছে অন্যান্য প্রতিষ্ঠানগুলো থেকে। এই ধরনের আল্লাহওয়ালা আউলিয়া একরাম, মানে আল্লাহর খাস মারিফতওয়ালা, আল্লাহর ওলি, আবার সাথে সাথে ইলম, ইলম আর আমলের এত আশ্চর্য সমন্বয় আমরা কোথাও দেখতে পাই না। এটা বর্তমান যুগে বিরল আমি মনে করি। আপনি এক একজন আলিমকে দেখেন, এক একজনের আখলাক, চরিত্র, ইলম এবং আমল সবকিছু আপনারা দেখেন, তো আপনারা রীতিমতো অবাক না হয়ে পারবেন না। তো আল্লাহ তাআলা যেন কবুল মঞ্জুর করেন এবং আল্লাহ তাআলা যেন এই ধারাবাহিকতার সঙ্গে আমাদেরকে জড়িত হয়ে সম্পৃক্ত থেকে সারাটা জীবন অতিবাহিত করার তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন দান করেন।